নমস্কার, রেডিও কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। আজ রেডিও কলকাতায় আমরা পেয়েছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, রেডিও কলকাতার ঘরের মানুষ তিনি, তিনি ইন্দ্রাণী সেন। আর ইন্দ্রাণীর সঙ্গে রয়েছি আমি শম্পা বটোপ্যাল, আর রয়েছেন রেডিও কলকাতার কর্ণধার শ্বেতা গুপ্তা। ইন্দ্রাণীদি, রেডিও কলকাতায় তোমাকে এর আগেও পেয়েছি আমরা, হ্যাঁ আবারও পেলাম, বারবারই পেতে চাই। তো রেডিও কলকাতার এই অনুষ্ঠানে এসে গানের কথা তো তোমার সবাই শুনেছে, তোমাকে সাধারণভাবে আমরা ইন্দ্রাণীদিকে বলি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কিন্তু ইন্দ্রাণীদি কোন ধরনের গান করেননি সেটা বোধহয় তোমার পক্ষে বলা সুবিধা হবে না? হ্যাঁ, সেটা বলা সুবিধা হবে, কারণ শুধু রবীন্দ্রসঙ্গীত শিল্পী কি শুধু নজরুলগীতির শিল্পী এইভাবে আমি নিজেকে কখনো ভাবিনি, কারণ আমি ছোটবেলা থেকে ভীষণ মানে মনে করি একটা মন্ত্র, যে ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। তো সেজন্য নানা ধরনের গান এক্সপেরিমেন্ট করতে গিয়েছি ছোটোবেলায়, তো সবই গাইতাম, এখনও সব গাই, এবং চেষ্টা করি যে গানটা করছি সেই গানের স্টাইলটা যেন ইন্ট্যাক্ট থাকে, মানে সেই ধরনের গান অনুযায়ী তুমি পাল্টাও নিজেকে। হ্যাঁ, এই পাল্টানোটা তো একটা অভ্যেস কিংবা তৈরি করতে হয়, সেটা অনুশীলনের ব্যাপার। আর খুব গান শুনেছি ছোটোবেলা থেকে, প্রচুর গান শুনেছি, সব রকমের, মানে হিন্দি, বাংলা, ইংরেজি সমস্ত কিছু শুনেছি। তার ফলে কি হয়েছে যে কোন গানের রেন্ডিশন কীরকম হওয়া দরকার সেটার একটা আন্দাজ হয়েছে, এবং সেই অথেন্টিসিটিটা রাখতে চেষ্টা করি। ছোটোবেলার কথা যখন ইন্দ্রাণীদির কাছে শুনলাম, সবথেকে মানে বেশি প্রভাব তোমার কার, তোমার উপরে, মানে মা বাবার মধ্যে? মা বাবার মধ্যে বা অন্য কেউ আছেন কি? হ্যাঁ, অন্য তো আছেনই। প্রথমে বাবার কথা বলি, আমার বাবা গান করতেন না, কিন্তু মানে যাকে বলে সত্যিকারের সঙ্গীত রসিক, সঙ্গীত বোদ্ধা, এরকম বাবাকে পেয়েছি অনিল কুমার সেন। তিনি বহুদিন নেই, চলে গেছেন। তো এই বাবার জন্যেই কিন্তু আমার, আমি আজকে যে এখানে বসে আছি এটা কিন্তু আমার বাবার জন্য। তো সমস্ত জায়গায় ছোটোবেলা থেকে সমস্ত কম্পিটিশন, সমস্ত ফাংশন, সব জায়গায় বাবা হাত ধরে নিয়ে গেছেন। এরকম হয়েছে ইন্টার স্কুল, ইন্টার কলেজিয়েট মিউজিক কম্পিটিশন খুব বড় বড় করে হতো, রোটারি করতো ইন্টার স্কুল, আর আমাদের ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে হতো একটা ইন্টার কলেজ। তো সেই সব জায়গায় বাবা জোর করে সব সাবজেক্টে নাম দেওয়াতেন, যেগুলো মা জানতেন। মা তো অনেক রকমের গান করতেন এককালে, মা কীর্তন, পল্লীগীতি এগুলো খুব ভালো গাইতেন, মার কাছ থেকে সেগুলো তুলতাম। আর ওই আগমনী, দেশাত্মবোধক, ঠুংরি, দাদরা, খেয়াল তো আমি ক্লাসিক্যাল তো শিখতাম, এইগুলো সোম টপ্পা, এইগুলো মানে যে যে মানুষ এই এইটাতে এক্সপার্ট, এই সাবজেক্টে, সকালবেলা বাবা গাড়ি করে, সে তিনি যেখানেই হোক, অনেক দূরে হলেও বাবা নিয়ে যেতেন, নিয়ে যেতেন, বসে থাকতেন, গান তুলে আসতাম, বিকেলবেলা সেই গান কম্পিটিশনে গাইতাম। মানে একটা দিনের মধ্যে তোমার তোলাও হয়ে যেত? সেটা হয়ে যেত, তোলা মানে কি, মানে এখন মানে বহুদিন করতে করতে যা হয়, এই জিনিসটা আজকালকার ছেলেমেয়েরা করতে পারলে ভালো হতো, করে না। আমার ছাত্রছাত্রীদের বলি যে তোমরা নোটেশন করা শেখো, আমরা ছোটোবেলা থেকে নোটেশন করেছি, আমি খুব শর্টে নোটেশন করতে পারি, একটু তাড়াতাড়ি নোটেশন করলে কি হয় মানে পরে যখন গাই তখন নোটেশনটা উড়ে দিয়ে আর কি। এখন সমস্ত রেকর্ডিং আমি যতদিন করেছি তাই করেছি, মানে নোটেশনটা তুমি নিজের তৈরি নোটেশন, মানে নিজের মতো করে করি? হ্যাঁ, নিজের মতো করে রিড করি। তো সেই করে করে মানে আমি ইন্টার স্কুল, ইন্টার কলেজের চ্যাম্পিয়ন হয়েছিলাম, সমস্তটাই বাবার জন্য। তার সঙ্গে সঙ্গে তো পড়াশোনাটা একটু দারুণ ভাবে এগিয়ে নিয়েছে, মানে এটা আলাদা করে বলা হয়, পড়াশোনাটা করেছি। আসলে গানটা, অনেকে বলেন না গান আমার পুজো, গান আমার সাধনা, আমার কাছে কিচ্ছু না, গান একটা আনন্দ, একটা রিক্রিয়েশন। ওই যখন আমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যেতাম তখন একটু গান শুনলাম, গান করলাম, আর ওই সর্বক্ষণ এখনও আমি যেটা করি, আমি কোনোদিন ওই
বসে রেয়াজ করা, কোনোদিন করিনি। আমার বাড়িতে হারমোনিয়াম নেই, তানপুরা নেই, কিচ্ছু নেই। নিজের মতো করে নোটেশন তৈরি, সেই নোটেশন দেখে গান করা, তাই তো? ওটা একটা অভ্যেস হয়ে গেছিল না? হ্যাঁ, একদম অভ্যেস হয়ে গেছে। কিন্তু এখন তোমাকে বলবো একটু অভ্যেসের বাইরে যেতে, নোটেশন সামনে নেই তবু এটা গান শুনবো। রামকে গুণগান করি, রামকে গুণগান করি, রাম প্রভু কি সভ্যতা কা ভদ্রতা কা ধ্যান ধরিয়ে, ধ্যান ধরিয়ে, রাম জয় জয় রাম, সিয়া 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 রাম জয় জয় রাম। আচ্ছা, তুমি গান করছো, তুমি একটা কলেজে পড়াচ্ছো, তুমি গান করছো বলতে এমনিও বাড়িতে তোমার করছো না, ছাত্রীদের যখন, হ্যাঁ, তাদের কাছে যাচ্ছো, তুমি স্টেজ করছো, তুমি অনেক অ্যালবাম বার করছো, তার জন্য রেকর্ডিং আছে, কি করে সময় পাও গো? এটাকে কি বলবো, ছোটবেলা থেকে মাকে দেখেছি অনেক কাজ একসঙ্গে করছে। মা তো রবীন্দ্রভারতীর হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, তারপরে সংসার ছিল, সে আমারও আছে, সংসার, রবীন্দ্রভারতী, প্রোগ্রাম, রেকর্ডিং, গান শেখানো, এগুলো সব করেছেন। তো আমিও সেটা করেছি, সবটাই করছি। আমার মেয়ে যখন ছোট ছিল তখন কিন্তু আমি কিছু কিছু রেস্ট্রিক্ট করেছিলাম নিজেকে, যেগুলো আমার মা করেননি, মা করেননি বলে আমার খুব ক্ষোভ ছিল। তোমার মেয়ের সেটা, হ্যাঁ, মেয়ের সেটা নেই, মানে খুব কোয়ালিটি টাইম ওকে দিয়েছি। ও কেজি ওয়ান থেকে এম এ ফাইনাল অবধি, ওর পরীক্ষার আগে আমি প্রায় এক মাস কি 15 দিন যখন পড়াতাম তখন এক মাস নিজে পড়াতাম, আর হায়ার সেকেন্ডারির পর থেকে যখন ও নিজে পড়তে শুরু করলো তখন ওই 15 দিন, ওই লাস্ট সময়টা পরীক্ষা অবধি আমি কোনো প্রোগ্রাম নিই না, ক্লাস বন্ধ করে ওর কাছেই থাকতে, একদম। কেন, আমি বুঝি যে পরীক্ষার সময় না মা কাছে না বসে থাকলে ভীষণ প্রবলেম হয়, মানে ওটা নিজের অভিজ্ঞতাটা, হ্যাঁ, সেটাই আমি করি, যার জন্য আমার মেয়ে কখনো কিছু বলতে পারে না, আমি এখনো মাকে বলি, হ্যাঁ, আমি এখনো মাকে বলি। তবে আমাদের একটা ছিল সময় যে বাবা সব সময় বসে থাকতেন, আচ্ছা, বাবা আমাদের ভীষণভাবে সাপোর্ট করেছে, সবসময় বসে থাকতেন, কারণ মা ব্যস্ত ছিলেন, মা হয়তো প্রোগ্রাম নিয়েছেন, মাকে বাইরে যেতে হবে, এ করতে হবে, কিন্তু সেই সময় বাবা যা সাপোর্ট দিয়েছেন, বাবা না থাকলে আমি বলছি না আমার পড়াশোনাও হতো না। এমনকি এরকমও হয়েছে, আমি যখন এম এ ফাইনাল পরীক্ষা দেবো ইকোনমিক্স নিয়ে যাদবপুর থেকে, খুব টাফ সাবজেক্ট আমার মনে হতো, এখনও মনে হয়, তো মেয়ে যখন তখন 6 মাস বয়স, এবার আমি বললাম যে হয় মেয়ে নয় পরীক্ষা, আমি পারবো না, তো আমি বইটাই তাকে তুলে দিয়েছি যে ঠিক আছে সামনের বছর মেয়ে একটু বড় হবে, এ বছরটা ড্রপ দিই। আমার বাবা বললে যে নো ওয়ে, তুমি সব বই নামাও, তোমার কিসে সুবিধা হবে বলো। আমি যে আমি আর আমার মেয়ে এক জায়গায় থাকলে আমি পরীক্ষা দিতে পারবো না, কারণ এমনিতেই রাতে জাগে, তখন এত ছোট, স্বাভাবিক 6 মাস। তো বাবা বললেন আমি তোমার মেয়েকে নিয়ে যাবো, আমি মেয়েকে রাখবো। তো আমার শাশুড়িকে জিজ্ঞেস করা হলো যে আপনি কাকে চান, বৌমাকে রাখবেন না নাতনিকে রাখবেন? শাশুড়ি বললেন নাতনি থাকতে পারবো না, বৌমাই থাক। তো বাবা বললেন ঠিক আছে। বাবা ওই ওই সময় 5-6 মাস বয়স, তখন তার মাথা ডকডক করে নড়ছে, বাবা এক হাতে গাড়ি চালাতেন, এক হাতে ওকে নিয়ে বাবা নিয়ে চলে যেতেন, এত ভালোবাসতেন, প্রত্যেক শনি রোববার সে, ওই জন্য ছোটবেলা থেকে ওর দিদার বাড়িতে থাকা অভ্যেস। নিয়ে গেলেন, বললেন যেদিন তোর পরীক্ষা হবে, এম এ পরীক্ষার মাঝখানে মাঝখানে ফাঁকা থাকে, যেদিন পরীক্ষা হবে আমি এসে তোকে 1 ঘন্টা দেব মেয়েকে দেখিয়ে আবার নিয়ে যাব। এইরকম করে আমি এম এ পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস পেয়েছি। এটা বলাটা যতটা সহজ, কি কঠিন, পড়াটা খুব কঠিন, ভীষণ কঠিন। তার মানে যার উপর দিয়ে সময়টা যায় সে বেশি ফিল করতে পারে, ঠিক, তাই না?
তবে মেয়ের বাবারও নিশ্চয়ই সাপোর্ট ছিল, বলো? ছিল, মানে খুব নীরব কন্ট্রিবিউশন হয়তো ছিল, কিন্তু মেয়ের বাবাও তো তখন নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, স্বাভাবিক ওই সময়টা তো সবাই খুব ব্যস্ত। তো আমার শাশুড়ি খুব করেছে, খুব মানে আমাকে সংসার, উনি যতদিন বেঁচে ছিলেন আমাকে সংসারে কিচ্ছু দেখতে হয়নি, কি রান্না হবে, কে কি খাবে, কে কখন স্কুল যাবে, টিফিন কি হবে, সমস্ত উনি করতেন। আর আমার মেয়েকে খুব শাসনও করতেন, ভালোবাসতেন। আমি বেশিরভাগ সময় থাকতাম না, উনি তো দেখাশুনো করতেন, প্রচুর কমপ্লেন শুনতে হতো আমাকে, কিন্তু তাতে কিছু এসে যায় না, কিন্তু কাজটা তো এগিয়ে যেত। কিন্তু আমরা এই সময় এগিয়ে যাব, তবে তার আগে একটা গান শুনবো ইন্দ্রানীদির। তুমি তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যাও, ভারত, ভারতের বাইরে, বাংলার বাইরে তো বটেই, হ্যাঁ অবশ্যই। তো এই যে অনুষ্ঠান করতে যাও, বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে তুমি ফিডব্যাক পাও, কীরকম ভাবে নেন তারা, অন্তত যারা বাঙালি নন? হ্যাঁ, মানে বাংলার বাইরে যেখানে গেছি সেখানে হয়তো অবাঙালি শ্রোতাও থাকে। যেমন আমি, আমার মেয়ের শ্বশুরবাড়ি হচ্ছে মহারাষ্ট্রে, আচ্ছা, তো পুনাতে গেছি প্রোগ্রাম করতে, তার আগে আমার বেয়াই মশাইকে বললাম আমাকে দু একটা মারাঠি গান দিন, তো হ্যাঁ উনি পাঠিয়ে দিলেন গান, সেইগুলো তুলে তুলে, তো ওইখানে গিয়ে বাংলা গানের নোটেশন আই রয়েছে করে আমি আর আমার মেয়ে দুজনে মিলে একটা গণেশ, ওরা তো সাংঘাতিক গণেশের ভক্ত, একটা গণেশ বন্দনা করে দিলাম, এই রকম আর। আর বিদেশে যখন যাই, সেটা আমি বিদেশে গেছি প্রথম 95, তার আগে বাংলাদেশ গেছি কিন্তু সেরকমভাবে যাইনি, 95 থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক জায়গায় গেছি। সেখানে আমি লক্ষ্য করেছি যে তারা কিন্তু আমার কাছে ওই মানে টিপিক্যাল ট্রেডিশনাল গান শুনতে চায়, মানে এখনকার গান নয়। আচ্ছা, মানে আমার নিজের গানের চেয়েও পুরনো রিমেক গান, পুরনো আধুনিক গান, নজরুলগীতি, রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, এইসব শুনতে চায়। তুমি একটা শোনাবে আমাদের এই মুহূর্তে? ছোটি ছোটি ये बाते जरा जरा सी छुवन वही मेरे अंतर में रचे रंगे फागुन, छोटी छोटी ये बाते जरा जरा सी छुवन। कारण हुआ देता, এটা জলজদি, জলজ ভাদুরী। আচ্ছা, উনি অনেক গানের অনুবাদ করেছেন, এবং সত্যি কথা কি মানে হিন্দি রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করার প্রেরণা কিন্তু উনি। আচ্ছা, উনি আমাকে দিয়ে টিভি প্রোগ্রাম করেছেন দূরদর্শনে, তো সেইটা খুব পপুলার হওয়ার ফলে মানে এরকম হয়েছে। আমি রাস্তাঘাটে অনেক অবাঙালিকে বলতে শুনেছি, আমাকে বলেছেন যে আমরা কোনোদিন আমরা টেগোর সং এরকম শুনি কিন্তু কথা তো বুঝতে পারি না, তো আপনার এই টিভি প্রোগ্রামটা দেখে আমাদের ভীষণ ভালো। ওটা খুব রেগুলার হতো একটা ধারাবাহিকভাবে, খুব আমরা ইন্সপায়ার্ড হয়েছি, তো আপনি কি আমাদের জন্য একটা টেগোরের হিন্দি অ্যালবাম করবেন? বাহ, মানে দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট, সেটার থেকেই, মানে সেখান থেকেই শুরু। এবং আরও অ্যালবাম তুমি তৈরি করেছো, আমি একটা অ্যালবামের গান শুনে নিই। আমি একটা বাবার মৃত্যুর পরে একটা ট্রাস্ট তৈরি করেছি, অনিল কুমার সেন মেমোরিয়াল ট্রাস্ট, তো সেইটার কালচারাল উইংটা আমি পুরো দেখি। দিশা, আমার মেয়ে নাম দিয়েছিল দিশা, তো এটা 2004 সাল থেকে শুরু, তো পাঁচজনকে দিয়ে শুরু হয়েছিল, এখন 300-র ওপরে, গান, নাচ, ভয়েস ট্রেনিং, মানে আমি ছাড়া আরও টিচাররা আছে। ওটা আমার খুব স্বপ্ন, মানে আমি গান শেখাতে ভীষণ ভালোবাসি, ছেলে মেয়ে তৈরি করতে ভীষণ ভালোবাসি, যেমন পড়াতে ভালোবাসি তেমন গান শেখাতে ভালোবাসি। সম্প্রতি তার একটা নিজস্ব জায়গা হয়েছে, তো আমরা খুব শিগগিরই শিফট করে যাব। তো ওই দিশার ছেলে মেয়েদের তৈরি করে আমি খুব দেখতে চাই যে ওরা যেন এস্টাবলিশড হয়। মানে তোমার স্বপ্ন পূরণ হোক, রেডিও কলকাতার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা রইল। কিন্তু ইন্দ্রানীদি এসেছে আর কাদম্বরীর গান হবে না, এটা তো হতে পারে না, আমরা সেই গানটা শুনতে শুনতে বিদায় নেব। কাদম্বরীর আসল লোক বসে আছে, কাদম্বরীর আইডিয়া ওর, সবকিছুই ওর, আমি শুধু এক্সিকিউট করেছি। আমার এখনো মনে আছে, প্রচন্ড বৃষ্টি করছে এবং দিনটা ছিল 15ই আগস্ট, ছুটির দিন, হঠাৎ করে আমার রাস্তায় চলতে চলতে মনে হয়েছে, আমি জাস্ট ভাবছি প্রজেক্ট নিয়ে, মানে আমি না কিছু করতে গেলে জানোই যে প্রচ্ছদটা আগে মাথায় আসে,
মনে হলো যে না, কাদম্বরি করতে গেলে এই মুখটা ছাড়া হয়তো সম্ভব নয়। করে সঙ্গে ওই মুহূর্তে সময় খুব ভালো দেখতে ছিলেন না আমি দেখতে আমার আজকের জন্য সেটা তুমি যা ইচ্ছা ভাবতে পারো, কিন্তু আমার মনে হয়েছে প্রচ্ছদটা যদি বানাই আজকে দিনে এরকম একটা। আর তুমি কি সুন্দর, যেমন গান তেমন পাঠ, হঠাৎ মনে হলো যে দেবেশ দা এত সুন্দর লিখেছেন, আমি ওকে বললো এই পাঠটা আমি করবো, এত খুব ভালো হয়। একদম এই ওই সময় ফোন করেছি আমি, আজকে আসবো এখনই আসবো, চলে আয়, ইনস্ট্যান্ট কথা ফাইনাল, পূজয় রিলিজ, কিচ্ছু কথা বলবো না, এবার ওটা শুনতে শুনতেই বিদায় নেব। আমার সকল দিন বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগি পথ যে আছি পথে যে জন ভাষায়, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।